বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে জাগৃতি সংঘ খেলার মাঠ থেকে লোকনাথ মন্দির পর্যন্ত বাইক র্যালি। উপস্থিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী। নারায়ণ গোস্বামী বলেন, আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি দুমাসের জন্য শুরু হয়েছে। ডিসেম্বর জানুয়ারি দুমাস ধরে সরকারের বিভিন্ন দপ্তরের লোক বিভিন্ন মিউনিসিপ্যালিটি বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সরকার আর সরকারি নির্দেশ অফিসে বসে থাকবে না, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে যাবে। এত বড় অভিনব প্রকল্প স্বাধীনতার পর পশ্চিমবাংলা আর কোনো সরকার কোনো কালে কোনোদিন করেনি, যেটা এই সরকার সমস্ত পরিকাঠামো নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে দরজায় গিয়ে হাজির। 10-11টি জনমুখী প্রকল্প যেগুলি প্রতিদিন মানুষের সাথে সম্পৃক্ত যুক্ত, সেই প্রকল্পগুলির আওতায় মাননীয় মুখ্যমন্ত্রী এনেছেন এবং তার সমস্ত সরকারি লোকজন কী কী ডকুমেন্টস লাগবে তার সমস্ত ফরম্যাট নিয়ে তারা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। মানুষ সেখানে আসবেন এবং তাদের সমস্যার কথা বলবেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বারাসাত এবং গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে প্রচারে আসে, তার জন্য আজই বাইক র্যালির আয়োজন। আজকে থেকে যে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকার সেই কর্মসূচিটা দু মাসের জন্য শুরু করেছে, আজকে 1 ডিসেম্বর এবং ডিসেম্বর জানুয়ারি দুটো মাস ধরে সরকারের সরকারি পর্যায়ের বিভিন্ন পর্যায়ের লোক, বিভিন্ন দপ্তরের লোক, বিভিন্ন মিউনিসিপ্যালিটি বিভিন্ন এলাকার এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার অর্থাৎ গ্রাম এবং শহরে সরকার সরকারি নির্দিষ্ট অফিসার বসে থাকবে না, সাধারণ মানুষের দুয়ারে সরকার পৌঁছে এইটা যেহেতু আজকে থেকে শুরু, এটা যাতে বারাসাত এবং গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে প্রচারে আসে। কেন এত বড় অভিনব প্রকল্প, অভিনব পরিকল্পনা, স্বাধীনতার পরে পশ্চিমবাংলায় আর কোনো সরকার কোনো কালে কোনো দিন এটা করেনি যে সরকার সমস্ত পরিকাঠামো নিয়ে মানুষের বাড়ির দরজায় গিয়ে হাজির। 10-11টা খুব জনমুখী প্রকল্প যেগুলো প্রতিদিন মানুষের সাথে সম্পৃক্ত যুক্ত, সেই প্রকল্পগুলো এই আওতায় মাননীয় মুখ্যমন্ত্রী এনেছেন এবং তার সমস্ত সরকারি লোকজন কী কী ডকুমেন্টস লাগবে তার বিভিন্ন ফরম্যাট নিয়ে, সেই ডাইরেক্টিভ নিয়ে তারা সেই বাড়ি বাড়িতে যাবেন এবং মানুষ সেখানে আসবেন, তাদের সমস্যার কথা বলবেন, সেটা সেই টেবিলে সেই জায়গায় তৎক্ষণাৎ সেই সার্ভিসটা। কিন্তু আপনার মিছিল কেন আজকে? তাহলে প্রচারের জন্য, এইটা যাতে আরও মানুষ ব্যাপকভাবে, যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে প্রচারটা করেছে, যাতে বারাসাতের আপামর জনবাসী এবং উত্তর চব্বিশ পরগনার জনবাসীরা যাতে বুঝতে পারেন যে আজকে থেকেই এইটা দু মাসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে। না, দুয়ারের সরকারের প্রচারের মিছিল, এটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। অবশ্যই তিনি পশ্চিম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, সভানেত্রী, এটা তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে সতর্ক।